আয় মুন্নি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আমাদের জন্য চা বানিয়ে আনছি। কিরে, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, আজকে থেকে তো আমাদের পড়াশোনা শেষ, তাই ভাবছি আজকেই আমরা বনে ফিরে যাব। কত দিন হয়ে গেল বাবা মাকে দেখি না। ঠিক বলছিস রে মন্নি, সত্যি অনেকদিন হলো আমরা শহর থেকে বনে ফিরে যাই না। ঠিক আছে, এই চাটা খেয়ে নে, আমরা আজ বিকেলে ট্রেনেই আমাদের বনে ফিরে যাব। এনে নিগল দাদা, আপনার ঘরের চাবি। আজকে থেকে আমরা এই শহর থেকে বিদায় নিব, আর আমাদের বনে গিয়ে বাবা মার সাথে থাকবো। এরপর টুনি ও মুন্নি ইগলের বাড়ি থেকে স্টেশনে চলে যায়, আর সেখানে গিয়ে ট্রেন আসার অপেক্ষা করতে থাকে। এই টুনি, এখানে আর কতক্ষণ বসে থাকবো বলতো? এখনো তো ট্রেন আসার কোনো নামই নেই। ওই তো ট্রেন চলে এসেছে, চল মুন্নি আমরা ট্রেনে উঠে পড়ি। এরপর টুনি ও মুন্নি ট্রেনে ছিটে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যায়, আর দেখতে দেখতে টুনি ও মুন্নি বনে পৌঁছে যায়। মরে গেলাম রে, মরে গেলাম। ওগো, তুমি একটু তাড়াতাড়ি অটো চালাও, আমি যে পেটের ব্যথা আর সহ্য করতে পারছি না, পারছি না। আহারে, টিয়ে দিদি মনে হয় অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর তাই তোতাদা টিয়ে দিদিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আরে ইগলি দিদি, ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? কে, টুনি নাকি? তা শহর থেকে আসলে বুঝি। হ্যাঁ গো দিদি, তা কোথায় যাচ্ছ বললে না তো? পাঞ্চেরে চলে যাচ্ছি রে টুনি, মানে সবার যে এক ছোঁয়াচে রোগ হয়েছে, এই রোগ থেকে বাঁচতে হলে অনেক টাকা প্রয়োজন হয়, আর আমাদের মতো গরিবরা এত টাকা কোথায় পাবে বল? তাই আমি পাঞ্চেরে চলে যাচ্ছি। এই টুনি, ইগলি দিদি এসব কি বলল? তাহলে আমাদের বাবা মা, আমাদের বাবা মার কোনো ক্ষতি হলো না তো? এই কথা বলে টুনি ও মুন্নি তাদের বাড়িতে চলে যায়। বাবা মা, আমরা এসে গেছি, আমরা পড়াশোনা শেষ করে চলে এসেছি বাবা। ওগো দেখো, আমার দুই মেয়ে এসেছে, কিন্তু এ সময়ে কেন আসতে গেলি রে মা? এই সময়ে যে বনে সবার কি যেন রোগ হচ্ছে, সবাই শুধু পেটের ব্যথা বলে চিৎকার করছে। মরে গেলাম রে, পেটের ব্যথায় মরে গেলাম। ওগো, তুমি আমার টুনি আর মুন্নিকে বন ছেড়ে চলে যেতে বলো, নয়তো এই রোগ আমার মেয়েদের কেউ ছাড় দেবে না। মা, কি হলো তোমার? তবে কি তোমার সেই পেট ব্যথা রোগ হলো? তোমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, আমরা তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। না টুনি, তুই তোর মাকে স্পর্শ করিস না, নয়তো যে তোর মায়ের ছোঁয়ায় তুই এই রোগে আক্রান্ত হবি। তোরা দুই বোন এক্ষুনি বন ছেড়ে চলে যা রে মা, চলে যা। না বাবা, আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের কি অবস্থায় রেখে আমরা কি করে পালিয়ে যাই বলো তো? কি করে পালিয়ে যাই? তোদেরকে আমার দিব্যি টুনি, তোরা দুই বোন এই বন ছেড়ে চলে যা, যতদিন পর্যন্ত বন থেকে সবার রোগ ছাড়বে না, ততদিন তোরা এই বনে পা রাখবি না। এরপর টুনি ও মুন্নি তাদের মায়ের দিব্যি রক্ষা করতে বন ছেড়ে চলে যায়, আর এইভাবে দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। আর তারা একটা কলা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে, আর সেখানে দাঁড়ানোর সাথে সাথে তারা কার যেন হাসির আওয়াজ শুনতে পায়। খাবার রান্না
গ্রামে সবাই অসুস্থ হয়ে পড়ার কারণ হচ্ছে এই শয়তান পেতনি। হ্যাঁ রে মুন্নি, যেভাবেই হোক আমাদের বনের সবাইকে বাঁচাতে হবে, আর এর জন্য আমাদেরকে সাহায্যকারী কলাপাতার সাহায্য নিতে হবে। এরপর দুই পেতনি কাছে ডালে ঘুমিয়ে পড়ে, আর টুনি ও মুন্নি একটা কোদাল দিয়ে কলা গাছের পাশে মাটি খুঁড়তে থাকে। আর কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তারা মাটির নিচে অনেক বড় একটা কলা পাতা দেখতে পায়। এই মুন্নি, আমরা সাহায্যকারী কলা পাতা পেয়ে গেছি, আমাদের প্রণাম নিন সাহায্যকারী কলা পাতা। কেন তোমরা আমাকে ঘুম থেকে জাগালে কেন? আমরা আপনার সাহায্য চাই সাহায্যকারী কলা পাতা। কি সাহায্য চাই তোদের? এরপর টুনি সাহায্যকারী কলা পাতাকে সব কথা খুলে বলে। কি এই শয়তান পেতনির এত বড় সাহস? সে বনের নিষ্পাপ আর অসহায় পাখিদের ক্ষতি করে বেড়ায়। ওকে আমি অন্যের উপকার করতে বলেছিলাম, আর ও কিনা সবার ক্ষতি করছে। আমাকে মিথ্যা বলার আর অন্যের ক্ষতি করার শাস্তি তো ওকে পেতেই হবে। এরপর সাহায্যকারী কলা পাতা পেতনিকে বন্দি করার উপায় টুনিকে বলে দেয়, আর টুনি আবারও কলা পাতার উপরে মাটি চাপা দেয়, আর সাহায্যকারী কলা পাতা আবারও ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই রাত কেটে যায়। বাড়ির দিকে চলে যায়, আর টুনি ও মুন্নি দুটো বড় বোতল নিয়ে তাদের পেছন পেছন চলে যায়। একজন পেতনি কবুতরের ঘরে প্রবেশ করে, আর তখনই টুনি গান গাওয়া শুরু করে দেয়। ঘুম আসে যায় চোখের পাতায়, এবার পেতনি ঘুমাবে পাতাল পরীর ঘুমন্ত বরীর রূপর কাঠি ছোঁয়াবে। সবাইকে অনেক জ্বালিয়েছিস, আর অন্যের ক্ষতি করলে কোনোদিনও সুখে থাকা যায় না। এরপর পেতনি ঘুমিয়ে পড়ে, আর টুনি পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। আর পেতনিকে বন্দি করার সাথে সাথে সব পাখিদের পেটের ব্যথা সেরে যায়। এটা তুই কি করলি টুনি? তুই একটা পেতনিকে বন্দি করলি, কিন্তু পেতনি আমার বাড়িতে কেন এসেছিল বলতো? এরপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তুই আজকে আমার জীবন বাঁচালি, আর বনের পেতনিকে বন্দি করে বনের সবাইকে সুস্থ করে দিলি। তোদের দুই বোনের মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্ম হয় রে, সবার ঘরে ঘরে জন্ম হয়। ফুটোনা, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। হ্যাঁ মুন্নি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু মুন্নি, তোমাকে আমার অতীতের কিছু কথা বলতে চাই।
যেটা শোনা তোমার খুবই প্রয়োজন মুন্নি। দেখো টোনা, অতীতে যাই থাক না কেন, তোমার অতীতের কথা আমি জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই টোনা। চলো না টোনা, আমরা বিয়ে করে ফেলি। আচ্ছা ঠিক আছে মুন্নি, চলো তবে। এরপর টোনা আর মুন্নি টুনটুনি একটা মন্দিরে গিয়ে বিয়ে করে। তারপর টোনা মুন্নি টুনটুনিকে নিয়ে তার বাসায় যায়। মুন্নি, এটা আমার ঘর, আজ থেকে তুমি এ ঘরেই থাকবে। বাহ টোনা, আমাদের পাশের ঘরটা তো অনেক সুন্দর করে সাজানো। এত সুন্দর করে কে সাজিয়েছে গো? আসলে মুন্নি, আমি আগেই আমার এক বন্ধুকে বাসর ঘর সাজানোর কথা বলে রেখেছিলাম, ওই সাজিয়েছে। টোনা আর মুন্নি যখন এভাবে কথা বলছিল, ঠিক তখনই সেখানে টোনার পাঁচছানা চলে আসে। পাঁচছানাকে দেখে তো মুন্নির চোখ কপালে উঠে যায়। আরে আরে টোনা, আমি এসব কি দেখছি, আমাদের বাসর ঘরে পাঁচছানা? টোনা সত্যি করে বলো তো তুমি, এই ছানারা কোথা থেকে এলো? আসলে মুন্নি, ওরা সবাই আমার মেয়ে। আমার প্রথম স্ত্রী টুনি এই পাঁচছানাকে রেখে মারা গেছে। কি বললে টোনা, এই পাঁচছানা তোমার? তার মানে তুমি আমাকে মিথ্যে কথা বলে আমাকে ঠকিয়ে বিয়ে করেছো? ছি টোনা ছি, তুমি আমার সাথে এটা করতে পারলে টোনা? চুপ করো মুন্নি, একদম বাজে কথা বলবে না। আমি তোমাকে ঠকাইনি, আর কোনো মিথ্যে বলিনি আমি, বুঝতে পেরেছো? তা নয় তো কি, কই, এর আগে তো তুমি আমায় এদের কথা কখনো বলনি। তোমার আগে স্ত্রী ছিল, তোমার সন্তান ছিল, এসব তো কিছুই বলনি। শোনো মুন্নি, আমি বিয়ের আগে তোমাকে বারবার আমার অতীতের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুনতে চাওনি। সেটা কি আমার দোষ? হ্যাঁ, সেটা কার দোষ আমি জানি না। আমি তোমার পাঁচছানাকে মেনে নিতে পারবো না, এই বলে দিলাম। ঠিক আছে, যদি মেনে না নাও তাহলে আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা আছে, তুমি যেতে পারো, আমি তোমাকে কোনো বাধা দিব না। টোনার এমন কথা শুনে মুন্নি মনে মনে ভাবতে থাকে, এই রে, টোনা তো অনেক রেগে গেছে। সত্যি তো টোনা আমায় বলতে চেয়েছিল, কিন্তু আমি তো শুনিনি। এখন যে করেই হোক ভালো রূপ দেখাতে হবে, না হলে এ বাড়িতে আমার যে ঠাই হবে না। আর ওই পাঁচছানাকে আমি পরে রেখে নিব। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি রাগ করো না, যেহেতু আমাদের বিয়ে হয়েই গেছে, তবে আমি তোমার পাঁচছানাকে মেনে নিলাম। টোনা আর মুন্নির এমন তর্ক দেখে টোনার বড় মেয়ে টুনটুন বলে, বাবা বাবা ও বাবা, তোমরা তখন থেকে ঝগড়া করছো কেন বলো তো? আর এই গয়না পরা সুন্দর পাখিটা কে গো বাবা? টুনটুন মা, ও হলো তোদের নতুন মা। আজ থেকে তোদের এই মুন্নি মা তোদের খেয়াল রাখবে রে মা, তোদের আর কোনো কষ্ট হবে না, এটাই যে তোদের মা। কি মজা কি মজা, আমাদের নতুন মা এসেছে। এই বোন, তোরা শুনেছিস, আমাদের নতুন মাকে আমরা অনেক ভালোবাসবো। বাবা মা, এখন তো অনেক রাত হয়েছে, তোমরা বরং এখানে ঘুমিয়ে পড়ো। এই বোন, তোরা চল, আমরাও ঘুমিয়ে পড়ি গিয়ে। টোনার পাঁচছানা নতুন মাকে পেয়ে ভীষণ খুশি ছিল। তারা নাচতে নাচতে অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মুন্নি আর টোনাও ঘুমিয়ে পড়ে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মুন্নি টোনার সামনে পাঁচছানার সাথে অনেক ভালো ব্যবহার করত, কিন্তু টোনা অফিস চলে গেলে টোনার পাঁচছানার উপর মুন্নি অনেক অত্যাচার করত। একদিন, মুন্নি আমি অফিসে গেলাম গো, তুমি ছানাদের দেখে রেখো কেমন? সেসব নিয়ে তুমি একদম ভেবো না গো, আমি তোমার ছানাদের কোনো কষ্ট পেতে দিব না, তুমি নিশ্চিন্তে অফিসে যাও। এরপর টোনা অফিসে চলে যায়। আর এদিকে মুন্নি, কই রে টুনটুন, টুকি খুকি, টিংটিং টিংকি, তাড়াতাড়ি এদিকে আয় তো, কই রে। মুন্নির এমন ডাক শুনে পাঁচছানা দৌড়ে মুন্নির কাছে আসে আর বলে, মা ও মা, তুমি আমাদের ডাকছিলে? হ্যাঁ রে, তোদেরকেই ডাকছিলাম। আজ আমার শরীরটা ভালো লাগছে না রে। টুনটুন, তুই একটু রান্নাটা বসিয়ে দিবি রে।
কি বলছো মা, তুমি অসুস্থ? দাঁড়াও, বাবাকে ফোন করে বলছি তোমার জন্য ওষুধ আনতে। এই না না, তোর বাবাকে এসব কিছু বলিস না। টুকি আর খুকিকে দিয়ে আমার শরীরটা টিপিয়ে নিলে আমি সুস্থ হয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে মা। টুকি খুকি তোরা মায়ের সাথে যা, মায়ের শরীরটা টিপে দে তো। আচ্ছা ঠিক আছে দিদি। ও আর একটা কথা, তিন বোন কাজ করবি আর টিংটিং আর টিংকি কি বসে থাকবি নাকি? হ্যাঁ, তোরা দু বোন বরং উঠানটা আর ঘরগুলো পরিষ্কার কর। এরপর টুকি আর খুকি মুন্নির সাথে ঘরে গিয়ে মুন্নির শরীর টিপে দেয়, আর এদিকে অন্য ছানারা যে যার মতো কাজ করতে থাকে। এভাবেই প্রতিদিন মুন্নি পাঁচ ছানাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত, আর নিজে আরাম আয়েশে দিন কাটাতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মুন্নি টোনা নাড়ালে তার পাঁচ ছানাকেই কারণে অকারণে মারধর করত। একদিন মুন্নি পাঁচ ছানাকে ডেকে বলে, এই শোন আদরের পাঁচ ছানা, আমি একটু বাইরে যাচ্ছি, আমি যেন এসে দেখি তোদের এই বাড়ির সব কাজ করা শেষ হয়েছে। আর শোন, আমি যে তোদের দিয়ে বাড়ির কাজ করিয়ে নেই, এসব কথা যদি তোরা তোদের বাবাকে বলিস তাহলে আমি তোদের পাঁচ ছানাকেই এখানেই মেরে মাটিতে পুঁতে দিব, এই বলে দিলাম। এই বলে মুন্নি বাইরে চলে যায়, আর অন্যদিকে পাঁচছানা মায়ের এমন হুমকি শুনে ভয়ে ভয়ে কাজ করতে থাকে। এদিকে মুন্নি রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে, এই আপদগুলোকে যে আমি কবে বিদায় করতে পারবো, তবেই তো আমি টোনার সব সম্পত্তির মালিক হব। কিন্তু টোনার জন্য তো আমি ওই শয়তান পাঁচছানাকে কিছুই করতে পারছি না। মুন্নি যখন এসব বলছিল তখন হঠাৎই সে একটা পাখির কথা শুনতে পায়। ইস, এই জঙ্গলে কি পাখির অভাব নাকি? হ্যাঁ, সেই তখন থেকে দুটো কাজের পাখি খুঁজছি, পাচ্ছি না, দূর ভালোই লাগে না। কালু কাকের এই কথা শুনে মুন্নি মনে মনে ভাবতে থাকে, এই তো পেয়েছি, আপদগুলোকে বিদায় করার উপায় পেয়েছি। ওই পাঁচটা আপদ থেকে দুটোকে এই পাখির কাছে দিয়ে দিব, আর বাকি তিনটাকে পরে রেখে নিব। এই ভেবে মুন্নি কালুকাকের কাছে গিয়ে বলে, এই যে দাদা, আপনার বুঝি দুটো কাজের মেয়ে লাগবে? আমি আপনাকে দুটো কাজের মেয়ে দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমায় কিছু টাকা দিতে হবে। আচ্ছা, সে না হয় দিব, তবে আমার কাজের মেয়ে লাগবেই লাগবে। আচ্ছা, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে মুন্নি তাড়াতাড়ি বাড়ি গিয়ে টুনটুন আর টুকিকে ভুলিয়ে ভালিয়ে এনে কালুকাকের কাছে দেয়। আর যখনই মুন্নি কালুকাকের কাছ থেকে টাকা নিচ্ছিল তখনই সেখানে টোনা চলে আসে। কি ব্যাপার মুন্নি, তুমি এটা কিসের টাকা নিচ্ছ? হ্যাঁ, আর টুনটুন টুকি মা তোরা এখানে কেন? না মানে টোনা, ইয়ে মানে না টোনা, কিছু না, এমনি। মুন্নির এমন আমতা আমতা কথা দেখে কালুকাক টোনাকে সবটা খুলে বলে। কি কাজের মেয়ে মানে? ওরা আমার নিজের মেয়ে। আর মুন্নি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে কাজের মেয়ে বলে অন্য পাখির কাছে বিক্রি করতে চাইছিলে? ছি মুন্নি ছি, আমার সেদিনই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল, যেদিন তুমি আমার পা ছানাকে মেনে নিতে চাওনি। তুমি অনেক বড় অন্যায় করেছো, তাই তোমাকে আমি পুলিশে দেব মুন্নি। টোনার এমন কথা শুনে মুন্নি কাঁদতে কাঁদতে বলে, টোনা আমার ভুল হয়ে গেছে, টোনা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর এমন কখনোই করব না টোনা। মুন্নির কোনো কথায় কান না দিয়ে টোনা মুন্নিকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। আর তারপর থেকে টোনা তার পাঁচ ছানাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। দূরের বনে গভীরে বসে টুনি, কালুকা, কাকুলি, মিঠু তোতা গল্প করছিল। এমন সময় টুনি বলে উঠল, উফ, কয়েকদিন থেকে বনে অনেক গরম পড়েছে, মনে হয় বৃষ্টি আসবে। আমি ছোটবেলায় মায়ের কাছ থেকে শুনেছি অনেক গরম পড়লে বৃষ্টি হয়। টুনি, ছোটবেলায় এমন বানানো গল্প অনেক শুনেছি,
এসব আমি বিশ্বাস করি না। আমাদের মায়েরা এসব আমাদের মন ভুলানোর জন্য বলতো। টুনির এমন বোকা বোকা কথা শুনে সব পাখিরা হেসে ওঠে। তারা টুনিকে বোকা পাখি বলতে থাকে। এইদিকে বাবলু কবুতর তাদের গল্পের মাঝে এসে পড়ে আর তাদের সবাইকে বলে, আমি পাশের বনে দেখে এলাম, খুব বৃষ্টি হচ্ছে। আমাদের বনেও বৃষ্টি হতে পারে। আমাদের সবার উচিত মজবুত বাড়ি বানানো আর অনেক খাবার মজুত করা। চলো সবাই, আমরা খাবারের খোঁজে যাই। দেখো দেখো, আমি নাকি বানানোর কথা বলি, বাবলু কবুতরও তো বলছে বৃষ্টি হতে পারে। তাই চলো, আমরা দেরি না করে বৃষ্টির আগাম প্রস্তুতি নেই, তা না হলে আমরা সবাই বৃষ্টিতে ভিজে কষ্ট পাবো। সবাই বাবলু কবুতর আর টুনির কথা শুনে খাবার খোঁজে বনের গভীরে চলে যায়। এইদিকে টুনি বনের গভীরে সারা দিন খাবার সংগ্রহ করতে থাকে। এমন সময় টুনি শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। হঠাৎ টুনি দেখতে পায় তার সামনের গাছটি তাকে ডাকছে। টুনি তখন ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, একি কে তুমি? তুমি আমার নাম ধরে ডাকছো কেন? তুমি আমার নাম জানলে কি করে? ভয় পেও না টুনি, আমি তোমাকে চিনি। ছোটবেলায় তুমি তোমার মায়ের সাথে এসে একটা বীজ পুঁতেছিলে এখানে, আর সেই বীজ থেকে আমি হয়েছি। গাছের কথা শুনে টুনি ছোটবেলার কথা মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আমি প্রতিদিন এসে ওই বীজে জল দিতাম। তাহলে তুমি সেই বীজের গাছ? তোমার সাথে দেখা হয়ে আমি খুব খুশি হয়েছি। তোমার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি একটি ভালো পাখি খুঁজছি, আমার কাছে একটা জিনিস আছে। আমি একটা সৎ পাখিকে সেটা দিতে চাই, আর আমি মনে করি তুমি অনেক ভালো, তোমাকে আমি সেই জিনিসটি দিব। কি সেই জিনিস যেটা তুমি দিতে চাও বলো আমাকে? আমার গাছের কোটরে দেখো একটা হাড়ি লুকানো আছে, তুমি সেটা নাও। এটা কিন্তু একটা জাদুর হাড়ি। এই হাড়িটাতে যাই ফেলবে তার দুটি করে একই জিনিস হবে। কিন্তু সাবধান, সব সময় এই হাড়িটা ভালো কাজে লাগাবে, কখনো খারাপ কাজ করবে না। টুনি সাহায্যকারী গাছের এই কথা শুনে গাছের কোঠর থেকে হাড়িটা বের করে নেয় আর গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে বনের মধ্যে গিয়ে সব পাখিদের ডাকতে থাকে আর বলে, কই গো সবাই, এদিকে এসো, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি, বেরিয়ে এসো সবাই। টুনির ডাক শুনে সবাই টুনির কাছে এসে পড়ে আর সবাই বলে, কি হয়েছে টুনি, এমন ভাবে সবাইকে ডাকছো কেন? আর তোমার হাতে এটা কিসের হাড়ি? কোথা থেকে নিয়ে এলে এই হাড়ি? সবর করো মিঠু ভাই, আমি সবাইকে সব ঘটনা খুলে বলছি, সবাই আমার কথা শোনো। এই কথা বলে টুনি সাহায্যকারী গাছে সব কথা বলে আর সব শুনি সবাই অনেক খুশি হয়। বাক বা, আমাকে আর কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না, আরামে বসেই থাকতে পারবো। সরো সরো, তোমরা সবাই সরে যাও তো, আমি আগে দেখবো জাদুর হাড়ি কাজ করে কিনা। এ কথা বলে কালো কাক খাবারের একটি দানা হাড়ির মধ্যে ফেলে দেয় আর সাথে সাথে দুটি দানা হয়ে বাইরে আসে। এসব কাণ্ড দেখে সবাই খুশি হয়ে যায়। তারা সবাই, কেউ ভুট্টা কেউ বা গম, হাড়ির মধ্যে ফেলে দেয় আর সব কিছুই দুটো হয়ে ফিরে আসে। এভাবে পাখিদের জীবন খুব আরামে কাটছিল। কিন্তু কাকুলি কাকের মনে এক দুষ্ট বুদ্ধি আসে। সে কালু কাককে ডেকে বলে, কালু, ও কালু, আমার মাত্র একটা গলার হার, তুমি আমাকে টুনির হাড়িটা এনে দাও না গো। আমি গলার হার হাড়িতে রেখে দুটো হার বের করব। কাকলি, আমারও প্রতিদিন খাবার নিয়ে গিয়ে টুনির হাড়িতে ফেলতে একদম ইচ্ছে করে না। তার চেয়ে বরং আমরা হাড়িটা চুরি করে নিয়ে আসি, তাহলে আমাদের আর টুনির বাড়িতে যেতে হবে না। কিন্তু কিভাবে নিয়ে আসবো জাদুর হাড়ি বলো তো আমাকে? টুনি যখন হাড়ি বাড়িতে রেখে বাহিরে যাবে, তখন আমরা হাড়িটা চুরি করে নিয়ে আসবো, বুঝেছো? কালু কাকু কাকুলি কাক যখন এসব কুবুদ্ধি করছিল, তখন বাবলু কবুতর আড়াল থেকে সব শুনে ফেলে। পরের দিন সকালবেলা টুনি জাদুর হাড়ি রেখে বাহিরে চলে যায় আর
এই সুযোগে কালুকা খাড়িটা চুরি করে নিয়ে যায়। কই গো কাকলি, বাহিরে এসো, দেখো দেখো আমি কি নিয়ে এসেছি, এসে দেখো তো। কাকলি কাক কালুকাকে ডাক শুনে বাহিরে আসে আর জাদুর হাড়িটা দেখে অনেক খুশি হয়ে যায়। দাও দাও আমাকে হাড়িটা দাও, আমার গলার হাড়টা হাড়িতে ফেলে দুটো করে নিয়ে আগে। এই বলে কাকলি কাক হাড়ির মধ্যে গলার হাড় ফেলে দেয়। যখন দুটো হাড় বেরিয়ে আসে তখন আবার দুটো হাড় ফেলে দেয়। তারপর চারটি হাড় বেরিয়ে আসে। কালুকাক কাকলির এই কাণ্ড দেখে বলে, কি করছো কাকলি, এমনটা করো না, বিপদ হতে পারে তো। যেই না কালুকাক এই কথা বলেছে তখনই কাকলি হাড়ির মধ্যে পড়ে যায় আর দুটো কাকলি হয়ে ফিরে আসে। কালুকাক দুটো কাকলি দেখে অবাক হয়ে যায় আর সে চিনতে পারে না যে কোনটা তার বউ কাকলি। হায় হায় রে, আমার কি হয়ে গেল, আমার আসল বউ কোনটা আর নকল বউ বা কোনটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো একটা বউ, দুটো নিয়ে আমি কি করব এখন। তারপর দুটি কাকলি কাক আর দুজনেই কালুকাককে নিজের বর বলে দাবি করতে থাকে। এইদিকে টুনি বাহিরে থেকে এসে হাড়ি দেখতে না পেয়ে বনের সব পাখিদের কাছে হাড়ির খোঁজ করতে থাকে। এমন সময় বাবলু কবুতর বলে, টুনি, ও টুনি, আমি কাকলি আর কালুকাকের হাড়ি চুরি করার কথা শুনেছি, চলো আমরা কালুকাকের বাড়িতে গিয়ে দেখি, নিশ্চয় ওদের বাড়িতে হাড়িটা পাবো। তুমি যদি সব জানতে তবে আগে আমাকে বলনি কেন, তাহলে আমাদের সবার এই সর্বনাশ হতো না, চলো আমরা কালুর বাড়ি যাই। এ কথা বলে টুনি আর বাবলু কবুতর কালুকাকের বাড়িতে যায় আর গিয়ে তারা দুটো কাকুলি দেখে অবাক হয়ে যায়। টুনি আর বাবলু কবুতরকে দেখে কালুকাক বলে, টুনি আবার ভুল হয়ে গেছে, টুনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো তোমরা, আমি তোমাকে তোমার হাড়ি ফিরিয়ে দিব, তবু তুমি আমার আসল বউ খুঁজে দাও না। এরপর কালুকাক টুনিকে সব ঘটনা বলে। সব শুনে টুনি বলে, চলো আমরা সাহায্যকারী গাছের কাছে যাই, সাহায্যকারী গাছই পারবে কালুকাককে বিপদ থেকে রক্ষা করতে। এ কথা শুনে সবাই সাহায্যকারী গাছের কাছে যায় আর টুনি কালুকাকের সব কথা সাহায্যকারী গাছকে বলে। সব শুনে সাহায্যকারী গাছ বলে, টুনি তুমি আমার গাছের একটা পাতা ছিঁড়ে কাকলি কাক দুটির গায়ে ছুঁড়ে দাও, তারা সাথে সাথে একটা কাকলি কাক হয়ে যাবে। এ কথা শুনে টুনি গাছের পাতা ছিঁড়ে কাকলি কাকের গায়ে ছুঁড়ে দেয় আর কাকলি কাক একটি হয়ে যায় আর কালুকাক তার লোভের কারণে চরম শিক্ষা পেয়ে যায় আর কাকলি কাকও তার ভুল বুঝতে পারে। তারপর কালুকাক জাদুরহাড়ি টুনিকে ফেরত দিয়ে দেয়। জাদুরহাড়ি পেয়ে বনের সব পাখিদের অনেক আনন্দে দিন কাটতে থাকে। তারা আবার আগের মতো হাড়ি থেকে খাবার নিতে থাকে। বন্ধুরা, আমরা আজকের গল্পের মাধ্যমে যা শিখতে পারলাম তা হলো, অন্যের জিনিসের উপর কখনোই লোভ করতে নেই। লোভের কারণে অন্যের জিনিস নিলে নিজেরই ক্ষতি সব সময় হয়, তাই আমাদের মনে রাখতে হবে অতিলোভ কখনোই সুখ বয়ে আনে না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।